মাননীয় সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা সাত, আপনার সময় 3 মিনিট। 3 মিনিটে মাননীয় স্পিকার কিছুই হয় না, ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়নে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সে মানে সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা আছে মাননীয় স্পিকার, বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মাননীয় স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মাননীয় স্পিকার। আমার কথা বলি মাননীয় স্পিকার, এত বড় আইন এই 3 মিনিট দিয়ে হয় না, একটু সময় টমে বাড়িয়ে দিয়ে আপনার মন উদার মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। আরে শালার বুদরা, তুই বললেন আল্লাহর কাছে, ওই শালার বুদরা, দেন শালার বুদরা, আরে বাড়ালাই দা হয় না, আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দেন না, এবং স্লোগান দিবি মেরেলাম, এবং এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার আই তুমি ঠিক সুদাও কেন না, শালার পুত বোর্ড দেন না, আবার ঠিক সুদাও, সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মুনাজাত কর, মুনাজাত কর, পুরো শালার ভিতরে মুনাজাত কর। মাইক আনতে বলছেন, আল্লাহ তোমার কাছে বিচার দিল, আমি সন্ত্রাসীদের সাথে, ওই ওই এটা করে কোনদিন মনে মনে কবি মোহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই বাড়ি যান, শনিবার হরতাল, হরতাল, হরতাল। আরেকটা আসেন, একদিন মুখ খুলি নাই, ওই যে 24 তারিখ সময় শেষ, আপা আমাকে বলছে শামীম তুই ধৈর্য ধর, আমি ধরছি, বলছে তুই কিছু কথা বলে সরকারের বদনাম হবে, কথা কই নাই, এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান, 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে 24 তারিখের পরে, খেলা হবে, তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো 24 তারিখের পর, খেলা হবে, কে কতটুক মায়ের দুধ খেয়ে রাজনীতি করে 24 তারিখের পর বোঝা যাবে। পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, হ্যাঁ বলতে বাকি কি বাকি, বিয়ে কিন্তু ঠিক রাখছে, শুনেন বিয়ে কিন্তু ঠিক রাখলো, পঞ্চম সংশোধনীতে জজ সাহেবদের বয়স জিয়র রহমান সাহেব 60 থেকে 62 করছিলেন, ওইটা কিন্তু ঠিক আছে, সপ্তম সংশোধনীতে ইরশাদ সাহেব জজ সাহেবদের বয়স 62 থেকে 65 করছে, ওইটাও কিন্তু ঠিক আছে, বুঝলো বিয়ে ঠিক আছে, শোনা লাগে। বক্তব্য রাখবেন মাননীয় সদস্য মিসেস আমিনা আহমেদ। মাননীয় স্পিকার, জাতীয় জীবনে এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনি আমাকে বাজেট আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, এবং এই সংসদের, এই সংসদের প্রথম একজন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি আমি এই বাজেটের আলোচনায়, আমি বাজেটের আলোচনা শুনতে শ্রদ্ধা মতো চিত্তে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির মুক্তি সংগ্রামে অগ্রদূত। মাইকটা কাছে রাখেন, আপনার আপনার মাইকের, আমি বাজেটের আলোচনা শুনতে শ্রদ্ধা মতো চিত্তে স্মরণ করছি, আমি মাইক থেকে অনেক দূরে তাই শুনে যাচ্ছে না, আমি বাজেটের আলোচনা শুরুতে শ্রদ্ধাবনত চিত্তে আপনি যদি নতুন হন এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করেন, নিচে লাল বাটনটা আছে নিচে এর মধ্যে ক্লিক করেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিও কেমন লাগছে জানাবেন না, নিচে কমেন্টে জানাবেন, লাইক দেবেন, আর যেটা খারাপ লাগছে ওই বলবেন, একশোর কোনো জরিমানা হবে না, কোনো সমস্যা হবে না, কোনো মায়ের মতো কিছু হবে না।